সালাম আলাইকুম। তো আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে আমরা ম্যানহাটন জিআরই ফ্রি মক টেস্ট অ্যাটেন্ড করব। তো প্রথমে তুমি গুগল সার্চ বারে লিখবা ম্যানহাটন জিআরই মক টেস্ট। এটা লিখলে তুমি দেখো এই যে যে ফ্রি জিআরই প্র্যাকটিস টেস্ট অ্যান্ড স্কোর অ্যানালাইসিস ম্যানহাটন প্রেপ বা এরকম ম্যানহাটন জিআরই রিসোর্সেস এরকম পাচ্ছ, তো তাহলে তুমি এটাতে এন্টার করলা। তাহলে দেখো এখানে ওদের দুইটা টেস্টের কথা বলছে। প্রথমটা হচ্ছে যে জিআরই প্র্যাকটিস টেস্ট ফ্রি, ডান দিকে হচ্ছে জিআরই প্র্যাকটিস এক্সাম 6 মান্থ ফর $49। আমরা বেসিক্যালি এই যে ফ্রি টেস্টটা অ্যাটেন্ড করতে চাচ্ছি, সো আমি এখানে দিব অ্যাড টু কার্ট। তো এখানে এটা অ্যাড করার জন্য তোমাকে একটা ভ্যালিড ইমেল আইডি থেকে লগ ইন করতে হবে। সো আমার অলরেডি আইডি আছে, কিন্তু আমি তোমাদের সবার দেখানোর জন্য আমি একটা নতুন আইডি খুলতেছি। সেখানে আসো, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আসলে তোমার ডিজায়ার্ড ইনফরমেশন তোমাকে দিতে হবে। সো আমি আমার ইনফরমেশন গুলো সব দিলাম এখানে। এরপরে একটা পাসওয়ার্ড দিব আমি। ওকে, আমি একটা সিম্পল পাসওয়ার্ড দিয়েছি, তোমরা তোমাদের মতো দিবা। তারপরে ইনফরমেশন গুলো দিয়ে আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। তো আমার এখানে দেখাচ্ছে যে অলরেডি আই হ্যাভ অ্যাকাউন্ট, ঠিক আছে, তাহলে আই শুড ইউজ আমার মনে হয় ইমেল অ্যাকাউন্ট করা আছে। তো তাহলে আমি আরেকটা ইমেল দিলাম। তো আমার তাহলে ইমেলে তোমার হচ্ছে কনফার্মেশন যাবে, তো আমি ওটা এখানে সম্ভবত, ওকে, সো এখন ইমেলে কনফার্মেশন যাবে, তো সেটা আমার মনে হয় এখানে ইনশিওর করার প্রয়োজন নাই। সো জাস্ট এখানে আমার ইমেল, যে ইমেলটা দিয়ে খুললাম সেটা কনফার্মেশন চলে এসেছে। তো আমি তোমার হচ্ছে যে এন আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন দিয়ে আমি $0 পে করবো, যেখানে অর্ডার সামারি জিআরই প্র্যাকটিস টেস্ট টোটাল $0, সো কনফার্ম পেমেন্ট। বেসিক্যালি আমি কিছুই পে করতেছি না, বাট এটা ওদের সিস্টেম। এরপরে আমাকে কি করতে হবে, গেট স্টার্টেড। ওকে, তাহলে দেখো এখানে আমরা প্র্যাকটিস টেস্ট আসলে এই যে প্র্যাকটিস টেস্ট অনলাইন টেস্ট চলে আসবে।
আমরা এটাতে যাব। তারপরে এই যে আমার এক্সাম শুরু হয়ে গেছে, এক্সামের ডিরেকশন গুলো দিচ্ছে, এরা আমাকে কি কি করতে হবে কি কি করতে হবে না, এই সেই, তো আমি এগুলো ফলো করব। তোমরা করবা, তারপর আমি নেক্সটে যাচ্ছি। নেক্সট কনফার্ম করতে হবে, সো কনফার্ম করলাম। তারপর নেক্সট, এখন আমার এক্সাম শুরু হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের ইস্যু রাইটিং। সো আমাদের ম্যানহাটন ফ্রেমওয়ার্ক টেস্টে আমাদেরকে আসলে এই অ্যানালাইজিং টেস্ট, যেটা AWA অ্যানালাইটিক্যাল রাইটিং, এটার মার্কস দেয় না, সেজন্য আমরা এই দুইটা অ্যাটেন্ড করব না এই মুহূর্তে। সো আমরা এই দুটোকে নেক্সট নেক্সট করে দিব। এই যে অ্যানালাইজিং রাইটিং ওয়ান, অ্যানালাইটিক্যাল রাইটিং ওয়ান, অ্যানালাইজিং ইস্যু নেক্সট। তারপরে এখানে এখানে লিখতে হয় বেসিক্যালি, আমরা এখানে কিছু না লিখে, যে সময় দেখাচ্ছে যেহেতু রাইটিং এর দুইটা পার্ট, এখন 30 মিনিট 30 মিনিট 1 ঘন্টা, সো আমরা বেসিক্যালি এটাকে কি করবো, নেক্সট নেক্সট করবো। কনফার্ম করলাম, নেক্সট করলাম। এখন তোমার আসছে আর্গুমেন্টারি প্রম্পট, ঠিক আছে, সেটার জন্য আধা ঘন্টা। সো সেটা আমি এই যে কনফার্ম করলাম, নেক্সট করলাম, তাহলে এখানে আমার এটা চলে গেল। এরপর আসো আমাদের বাকি সময়। তো যেটা আমার কথা, যে এই বাকি যে টেস্ট, সেই টেস্টটা আমাকে 100% কনসেন্ট্রেশন দিয়ে সময়ের মধ্যে করতে হবে। এখানে কিন্তু আমি পজ করে আবার পরে এসে জয়েন করতে পারি, এরকম করা যাবে না। কারণ যেহেতু GRE টেস্ট তুমি করে দিবা, এই একই স্ট্রেস দিতে হবে, তাহলে বাকি যে চারটা সেশন, সেই চারটা সেশন সময় দেওয়ার চেষ্টা করবা। দেখাচ্ছি, এই যে দেখো এখানে তোমার ভার্বাল চলে আসছে, ঠিক আছে, এবং এখানে এই যে তোমার সময় দেখাচ্ছে 30 মিনিটে কাউন্ট ডাউন হচ্ছে। তাহলে তুমি এখান থেকে কোশ্চেন গুলো আসতে থাকবে, তুমি হচ্ছে তোমার পরীক্ষা কন্টিনিউ করতে থাকবে, ঠিক আছে। এভাবে ভার্বাল শেষ হলে তারপরে কোয়ান্ট আসবে, সো তারপরে এসে কোয়ান্ট দিবা। আর তো দু একটা ভার্বাল একটা কোয়ান্ট দেওয়ার পরে তুমি চাইলে ম্যাক্সিমাম 5 মিনিট রেস্ট নিয়ে আবার বাকি ভার্বাল টু এবং কোয়ান্ট টু দেওয়া শুরু করবা। এবং এভাবে এক্সাম কমপ্লিট করলে তুমি একটা স্কোর পাবা, ওই স্কোরটা ডাউনলোড করে তুমি হচ্ছে ভবিষ্যতে সংরক্ষণের জন্য রাখতে পারো। এবং আমার ক্লাসের জন্য যে আমি একটা রিকোয়ারমেন্ট দিয়েছি, তোমার ক্লাসে ডাউনলোড করে PDF অথবা তুমি ছবি জমা দিতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। সালামু আলাইকুম।